লিখছি একটা চার্ট, চার্টের দিকে খেয়াল করো, আমাদের শ্রেণী ব্যক্তির পাঁচটা সারি দেওয়া আছে আর গুণ সংখ্যা দেওয়া আছে 7, 12, 24, 18, 18, 9, টোটাল হলো আমাদের 70, টোটাল 70। এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রথম শ্রেণীর গুণ সংখ্যা 7, তারপরে 12, তারপরে 24, তারপরে 18, তারপরে 9। তোমরা অবশ্যই সাউন্ড অফ করে রাখো, সবাই সাউন্ড অফ করো এবং ভিডিও অফ করো, না হলে কথা ইকো হবে, তোমাদের ক্লাস করতে অসুবিধা হবে, আমাদেরও অসুবিধা হবে। যখন যার কোনো প্রশ্ন থাকবে শুধু সে ভিডিও এবং সাউন্ড অন করে আমার সাথে কথা বলবে। এই চার্টের দিকে একটু খেয়াল করো, 7, 12, 24, 18, 9, খেয়াল করে দেখো, 7 থেকে আস্তে আস্তে বড় দিকে গেছে, আবার আস্তে আস্তে ছোট গেছে। পরিসংখ্যানের একটা বৈশিষ্ট্য হলো পরিসংখ্যানের গণসংখ্যা বা উপাত্ত গুলো মাঝামাঝি কোন একটা জায়গায় অর্থাৎ কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে জড়ো হওয়ার বা পুঞ্জীভূত হওয়ার অথবা একত্রিত হওয়ার একটা আসক্তি বা ঝোঁক থাকে। পরিসংখ্যানের গণসংখ্যা গুলোর একটা বৈশিষ্ট্য হলো এরা একটা কেন্দ্রের দিকে অর্থাৎ মাঝামাঝি কোন একটা সংখ্যার দিকে জড়ো হওয়ার বা কেন্দ্রভূত হওয়ার একটা ঝোঁক থাকে বা একটা আসক্তি থাকে। এই এই আসক্তিকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটা, গড়, গাণিতিক গড়, মধ্য, চূড়ো। কেন্দ্র প্রবণতার পরিমাপ তিনটা, সেই তিনটা হলো গাণিতিক গড়, মধ্য, চূড়ো। গত ক্লাসে আমি অর্কির শাখায় গড় কিভাবে নির্ণয় করা হয় সেটা আমি ওখানে ক্লাসে শিখেছি, এবং ওটা আমি অনলাইনে আমাদের স্কুলে যে অনলাইন ক্লাস আছে ইউটিউবে ওটা দিয়ে দিছি, তোমরা ওখান থেকে গড় কিভাবে নির্ণয় করা যায় ওটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কেন্দ্র প্রবণতা, মধ্য, চূড়ো। আমরা প্রথমে মধ্য নিয়ে আলোচনা করবো। কেন করে আমি এখানে 9টা উপাত্ত লিখছি দেখো, 18, 12, 15, 13, 16, 15, 14, 17, 15। মনে করো কোনো একটা টিউটোরিয়াল পরীক্ষায় 9 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর এগুলো আমরা লিখছি। এখন উপরের দিকে খেয়াল করো, এই উপাত্ত গুলো কিন্তু কোনোভাবে ছোট বা বড় আকারে মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রমে সাজানো নেই, তাহলে এইগুলোকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যখন এইভাবে কোনো অবিন্যস্ত উপাত্তের মধ্য নির্ণয় করতে বলবে সরাসরি, তখন আমাদের প্রথম কাজ হলো যেটা গুরুত্বপূর্ণ, অবশ্যই উপাত্ত গুলোকে বিন্যস্ত করে নিতে হবে। এরকম নিচ্ছে আমি বিন্যস্ত করে নিছি, ছোট থেকে বড় আকারে সাজায় নিছি। কেউ যদি বড় থেকে ছোট আকারে সাজায় নেই তাও বিন্যস্ত হবে, যে কোনো একটা পদ্ধতিতে ঊর্ধ্বক্রম অথবা অধঃক্রম যে কোনো ক্রমে সাজানো উপাত্ত গুলিকে বলা হয় বিন্যস্ত। তাহলে অবিন্যস্ত উপাত্ত গুলিকে আমরা বিন্যস্ত করলাম। এখন এই বিন্যস্ত উপাত্ত আমাদের মধ্য বের করব। মধ্য বের করার এখানে দুটা সূত্র আছে, একটা হলো মধ্য সমান n ভাগ 2 n ভাগ n প্লাস 1 ভাগ 2 তম পদ। খেয়াল করো n প্লাস 1 ভাগ 2 তম পদের মান, অর্থাৎ মধ্যকটা কি উপাত্ত গুলোর ভিতরে যে উপাত্তটা মানে যে চলকটা সবার মাঝখানে থাকবে, এই মাঝখানের চলককে বা গুণসংখ্যাকে বলা হয় মধ্য। তাহলে মধ্য সমান হলো n প্লাস 1 ভাগ 2 তম পদ n বিজোড় হলে, n কি হলে, n যখন বিজোড় হবে তখন আমরা মধ্য বের করবো এই পদ্ধতিতে। n এর মান কত এখানে, n হলো এখানে মোট কোন সংখ্যা, মোট কোন সংখ্যা এখানে আছে 9, তাহলে এখানে কিন্তু আমাদের n এর মান 9, n এর মান আমরা এখানে 9 বসে দিলাম, 9 প্লাস 1 ভাগ 2 সমান 10, এততম পদ কিন্তু ভাগ 2 সমান হলো 5, অর্থাৎ 5তম পদের মান মধ্য। 5 কিন্তু মধ্য না, অনেকে কিন্তু এটা ভুল করবে, 5তম অর্থাৎ 5তম পদের মান মধ্য। তাহলে আমাদের যেখানে 5তম পদ বিন্যস্ত আকারে সাজানো আছে সেখানে দেখো 1, 2, 3, 4 এইটা হলো আমাদের 5তম পদ, তাহলে এই উপাত্ত গুলোর মধ্য হলো 15। এরপরে আসো, যদি জোর হয় আমরা এর সাথে আরেকটা উপাত্ত লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম 10। খেয়াল করো এখন কিন্তু আমাদের
উপাত্তর সংখ্যা হলো 10। যদি জোর হয় তাহলে জোর হলে জোরের সূত্রটা আমি এটা মনে হয় সবাই খেয়াল হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যদি খেয়াল করো আমার তো মনে হয় এটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। এন এর মান যদি বিজোড় হয় তাহলে আমাদের এন প্লাস ওয়ান ভাগ টু তম পদের মান হবে মধ্য এন এর মান আমাদের হলো মোট পয়েন্টের উপর আছে তুমি এখানে বসে যে আমরা এভাবে মধ্য নির্ণয় করি। এরপরে আসলো যদি এন জোর হয় যেমন দেখো এখানে আমরা এন আরেকটা উপাত্ত যোগ করাতে আমাদের মোট কোন সংখ্যা বা উপাত্তের সংখ্যা আছে 10, 10 একটা জোর সংখ্যা, তখন মধ্যক হবে এন প্লাস টু তম পদ প্লাস এন প্লাস টু প্লাস ওয়ান তম পদ ভাগ দুই। যখন এন এর মান আমাদের জোর হবে তখন মধ্য বের করার নিয়ম হলো এই সূত্র আমাদের। হ্যালো, কথা শোনা যায় না? হ্যালো, মধ্য বের করা খেয়াল করো এদিকে, কোনো প্রশ্ন আছে কি? এন এর মান আমাদের এখানে 10, তাহলে 10 ভাগ দুই তম পদ প্লাস 10 যোগ এক তম পদ ভাগ দুই, তাহলে আমাদের এখানে হলো 10 ভাগ পাঁচ তম পদ প্লাস এখানে হবে ছয় তম পদ দশ ভাগ দুই মানে পাঁচ, তার সাথে এক দিলাম ছয় তম পদ ভাগ দুই। তাহলে আমাদের এখন আসো আমাদের যেখানে বিন্যস্ত করা আছে সেখানে আমাদের পাঁচতম পদ হলো এখন কোন এক দুই তিন চার এইটা হলো আমাদের পাঁচতম পদ আর এইটা হলো ছয়তম পদ, অর্থাৎ এই দুই পদের গড় হবে আমাদের মধ্য। তাহলে পঞ্চম পদের মান 15 প্লাস ষষ্ঠ পদের মানও 15 ভাগ দুই, তাহলে আমাদের 30 ভাগ দুই সমান হলো 15। এইভাবে আমরা মধ্য বের করব, অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত প্রথমে বিন্যস্ত করব, বিজোর হলে আগের সূত্র প্রয়োগ করে আমরা মধ্য বের করব, আর এন এর মান যদি জোর হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে এন এর মান বের করব। এভাবে আমরা অবিন্যস্ত উপাত্ত গুলোকে মধ্য নির্ণয় করতে পারি। এরপরে আসো আমরা সারণি থেকে কিভাবে মধ্য বের করব। আমরা এখানে দুইটা সারণী দিচ্ছি, দেখো একটা সারণী দুটার পার্থক্য খেয়াল করো, একটা সারণী কিন্তু সিমি ব্যবধান দেওয়া আছে 50 থেকে 54 থেকে 59। কোনো কথা থাকলে বলো, প্রশ্ন আছে কি কারো? হ্যালো, তোমরা হলো সাউন্ড সব মিউট করে রাখো আর ভিডিও অফ করে রাখো। স্যার ভালো মতো শোনা যাচ্ছে না। আর আপনাকে দেখা যাচ্ছে না। সরি, মিউট হয়ে গেছে। গাইস তোমরা তো প্লিজ মাইক্রোফোনটা অফ রাখো, আপনাকে তো দেখা যাচ্ছে না। কি বাবা হবে না? হ্যালো, এখন কি শুনতে পাচ্ছো আমাকে? হ্যালো, আচ্ছা সবাই মাইক্রোফোন অফ রাখো, স্যার চলে আসছেন তো। হ্যাঁ, শোনা যাচ্ছে না? আচ্ছা এখন খেয়াল করো, আমরা এখানে দুটো স্যার দিছি, দেখো একটা স্যারের সিনি ব্যক্তি দেওয়া আছে আর একটা স্যারের কিন্তু সিনি ব্যক্তি দেওয়া নাই, প্রাপ্ত নম্বর সরাসরি 50, অর্থাৎ সাতজন শিক্ষার্থী সবাই 50 নম্বর করে পাইছে। আর এখানে দেখো সাতজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 50 থেকে 54 ভিতরে, তাহলে আমাদের চার্ট হলো দুই রকমের, একটা হলো সিনি ব্যক্তি দেওয়া থাকবে মানে এর ভিতরে 60 থেকে 64 ভিতরে প্রাপ্ত নম্বর 24 জন শিক্ষার্থী, আর এখানে খেয়াল করো 24 জন শিক্ষার্থী সবাই সরাসরি 60 নম্বর করে পাইছে,
যদি এরকম ধরনের চার্ট হয় তাহলে আমরা এখান থেকে কিভাবে মানে মধ্যবেগ এবং প্রচুরক বের করবো আমি দুটো একসাথে শিখে দেবো। তাহলে এখানে যদি আমরা মধ্যক বের করতে চাই এখান থেকে তাহলে আমাদের ক্রমযোজিত গুণসংখ্যা আগে লাগবে, ক্রমযোজিত গুণসংখ্যা। এখন ক্রমযোজিত গুণসংখ্যা আমরা কালকে বের করা শিখছি, খেয়াল করো প্রথম শ্রেণীর গুণসংখ্যা সাত, তাহলে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা হবে সাত, কিন্তু পরের শ্রেণীর থেকে চেঞ্জ হবে, এই সাতের সাথে বারো যোগ করব, সাত আর বারো উনিশ, উনিশের সাথে চব্বিশ যোগ করব, তেতাল্লিশ, তেতাল্লিশের সাথে আঠারো যোগ করব, একষট্টি, একষট্টির সাথে নয় যোগ করব, চৌত্তর, খেয়াল করো। তাহলে আমাদের ক্রমযোজিত গুণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি হলো প্রথম শ্রেণীর গুণসংখ্যা যেটা প্রথম শ্রেণীর ক্রমযোজিত গুণসংখ্যা একই, দ্বিতীয় শ্রেণীর থেকে কেমনি বের করবো, এই সেভেন এর সাথে টুয়েলভ যোগ, নাইনটিন, নাইনটিনের সাথে টোয়েন্টি ফোর যোগ, থার্টি থ্রি, থার্টি থ্রির সাথে এইটিন যোগ, সিক্সটি ওয়ান, সিক্সটি ওয়ানের সাথে নাইন যোগ, নাইন যোগ। এইভাবে আমরা ক্রমযোজিত সংখ্যা পেলাম সত্তর, অর্থাৎ এখানে আমার এর সমান হলো সত্তর। এখন আসো এটা আমরা যে জোরের যে নিয়মটা শিখলাম কেবলই ওই নিয়ম পদ্ধতি ওই সিস্টেম চালু করে আমরা এন এন মানে হলো সত্তর, তাহলে তাহলে জোর সংখ্যা হলে আমাদের মধ্যক বের করার সূত্র আমরা কেবলই শিখলাম এন সমান হলো এন টু এন ভাগ টু তম পদ প্লাস এন ভাগ টু যোগ ওয়ান তম পদ ভাগ দুই। এখন আসে এন এর মান আমরা বসে দিই, এন এর মান আমাদের হলো সেভেন্টিন, সেভেন্টিন ভাগ টু, এটা হবে সেভেন্টিন, সেভেন্টি ভাগ টু প্লাস ওয়ান তম পদ কিন্তু এগুলো ভাগ দুই, তাহলে এটা হবে থার্টি ফাইভ আর এটা হবে থার্টি সিক্স ভাগ দুই। তাহলে যোগ করলে আমাদের কত হচ্ছে একাত্তর, একাত্তর ভাগ দুই, একাত্তর ভাগ দুই মানে হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ। আমাদের এখানে এন এর মান হলো সেভেন্টি যা সোর সংখ্যা, তাহলে আমরা এই ধরনের যদি চার থাকে তাহলে আমরা সোর সংখ্যার সূত্র প্রয়োগ করবো এন ভাগ টু তম পদ প্লাস এন ভাগ টু প্লাস ওয়ান তম পদ ভাগ দুই, মান বসাই দিয়ে আমরা মান পেলাম থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ। এখন আসো যোজিত গুণসংখ্যার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কোথায় আছে, প্রথম শ্রেণীর যোজিত গুণ সংখ্যা হলো সেভেন, তারপরে আসো নাইনটিন, তারপর আছে থার্টি ফর্টি ফর্টি থ্রি, খেয়াল করো এই যে ফর্টি থ্রি, তার মানে হলো উনিশের পর বিশ থেকে শুরু করে তেতাল্লিশতম পদ পর্যন্ত সবাই এখানে আছে, বিশ থেকে শুরু করে তেতাল্লিশতম পদের মান সব এই শ্রেণীতে আছে, তাহলে থার্টি ফাইভ এটা কিন্তু এই শ্রেণীতেই আছে। তাহলে তোমরা কি সবাই শুনতে পাচ্ছ, সবাই তো মিউট করে রাখছে আমার কথা শুনতে পাচ্ছে মনে হয়? তাহলে আমাদের যোজিত গুণসংখ্যার, হ্যালো হ্যালো সবাই আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা খেয়াল করো, তাহলে থার্টি ফাইভ, থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা আমাদের যোজিত গুণসংখ্যা, দেখো এই শ্রেণীতে আছে তেতাল্লিশ, তাহলে এই শ্রেণীতে যে সংখ্যা থাকবে সেটার নামই হবে মধ্য। তাহলে এখানে এই শ্রেণীর আমাদের প্রাপ্ত নম্বর হলো ষাট, তাহলে আমাদের ষাট হলো মধ্য। এইভাবে আমরা মধ্য বের করতে পারবো যদি সারণ এই অবস্থায় থাকে। এরপরে আমরা চলে আসবো দ্বিতীয় সারণী, খেয়াল করো দ্বিতীয় সারণীতে আমরা একটা শ্রেণী ব্যক্তি দিছি, শ্রেণী ব্যক্তির সাথে একটা গুণসংখ্যা দিছি এবং এই এই সারণী থেকে আমরা মধ্য বের করি।
এখানেও আমাদের ক্রমযোজিত গুণসংখ্যা লাগে, ক্রমযোজিত গুণসংখ্যা। তাহলে প্রথম শ্রেণীর গুণসংখ্যা 7, প্রথম শ্রেণীর যোজিত গুণসংখ্যা 7, এরপর একটা হবে 7, দ্বিতীয় শ্রেণীর গুণসংখ্যা 19, 19 সাথে আপনার সব পরেরটা যোগ দাও 24, তাহলে 43 সাথে 18 যোগ দাও 61, 61 এর সাথে 9 যোগ দাও তাহলে হলো 70। তাহলে এখানে আমাদের n এর মান 70 আমরা আগে লিখে রেখেছি। দেখো ক্রমযোজিত গুণসংখ্যা আমাদের লাগবে। এখন যদি এই ধরনের চার থেকে মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের একটা মধ্যক বের করে একটা সূত্র প্রয়োগ করতে হবে। মধ্যক সমান হলো n প্লাস n ভাগ 2 মাইনাস এফ সি ইন্টু এফ এম ভাগ এইচ। এইটা হলো আমাদের মধ্যক বের করা সূত্র। যখন এই তালিকা এই ধরনের যখন তালিকা দেওয়া থাকবে তখন আমরা এখান থেকে এইভাবে মধ্যক বের করি। এখন আসলে এই চলকগুলো যে আমরা ঘোষণা করলাম এগুলো আমাদের মান জানা খুব জরুরি। এন ভাগ টু, তার মানে এন তো আমাদের 70, তাহলে এন ভাগ টু এর মান হচ্ছে আমাদের 70 ভাগ 2 সমান হলো 35। অর্থাৎ 35 যোজিত গুণসংখ্যার যেখানে 35 আছে সেই শ্রেণীতে আমাদের মধ্যক আছে। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তালিকার কোন শ্রেণীতে মধ্যক আছে সেইটা আমাদের আগে নির্ণয় করতে হবে, চিহ্নিত করতে হবে। সেটা আমরা দেখ পাবো কোথায় থেকে, এই এন ভাগ টু এর মান ক্রমযোজিত কোথায় আছে। তাহলে দেখো এখানে আছে আমাদের 19, তারপর ঘরের মানে হলো 43, তার মানে এই ঘরের ভিতরে আমাদের মধ্যক আছে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী আমাদের আগে খুঁজে বের করতে হবে। মধ্যক শ্রেণী হলো আমাদের 60 থেকে 65, মধ্যক শ্রেণী আমরা বের করলাম। এরপরে আসো এল এফ সি এফ এল এইগুলো চলকের আমাদের মান দরকার। এলটা হলো ভালো করে খেয়াল করো যে শ্রেণীতে মধ্যক আছে, তার মানে আমাদের এই শ্রেণী, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমাকে বলা হবে এল এর মান। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমাদের চার গুলান আছে দেখো 50 থেকে 54 55 থেকে 59, এই প্রথম মানটুকুলাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা, আর দ্বিতীয় মানগুলোকে বলা হয় শ্রেণীর উচ্চ সীমা। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা কত, অবজেক্টিভ টাইপের প্রশ্ন। তাহলে আমরা এখানে দেখবো তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা হলো 60, পঞ্চম শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত, তাহলে পঞ্চম শ্রেণী এটা তার মান হলো ঊর্ধ্ব সীমা হলো 74। এইভাবে আমরা এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন দিতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই সূত্র প্রয়োগ করে যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই তাহলে মধ্যক শ্রেণী কোথায় সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে। তারপর আসলে এ এলটা কি জিনিস, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। তারপরে আসলে এন বা টু এর মান আমরা আগেই বের করছি। তারপর আসলো এফ সি। হ্যাঁ প্রশ্ন আছে কি? হ্যালো এফ সি দেখো, এফ সি হলো যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর উপরের শ্রেণীর যোজিত গুণসংখ্যা। যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর উপরের শ্রেণীর যোজিত গুণসংখ্যা, অর্থাৎ আমাদের 90। এফ এম, এফ এম হলো যেই শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গুণসংখ্যা, সেই শ্রেণীর গুণসংখ্যা হলো আমাদের 24। এরপরে আসো এইচ, এইচ হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আমাদের এখানে 5। এটা কি সবাই ক্লিয়ার হচ্ছ? এই মানগুলো কিন্তু বসান খুবই জরুরি, খেয়াল করো। মধ্যক বের করার সূত্র এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এফ এম ভাগ এইচ। এলটা কি জিনিস, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক কোথায় আছে এটা কিন্তু ফাইন্ড আউট করা তোমাদের জরুরি। সেটা আমরা যে এন ভাগ টু এর মান যোজিত ক্রমসংখ্যার কোথায় আছে এটা তোমরা এখান থেকে মধ্যক শ্রেণীটা আগে চিহ্নিত করে নিবা। তারপরে এল আসো, এল হলো আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন ভাগ টু এর মান তো আমরা আগে বের করছি, এফ এম হলো যে শ্রেণীতে মধ্যক আছে
সেই শ্রেণীর উপরের শ্রেণীর বিভাজিত গুণসংখ্যা এফ এম হলো যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গুণসংখ্যা আর এই ছিল আমাদের শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান আমরা এখন একটা মান বসিয়ে দিব ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসে তাহলে এল এর মান 60 প্লাস এটা হলো 35 মাইনাস এফ সির মান হলো আমাদের 19 এফ এম এর মান হলো 24 আর হলো 5 চব্বিশ এত বড় হচ্ছে না ভুল হলো না এটা এটা সূত্র হলো ভুল হলো সূত্রটার থেকে খেয়াল করো আমাদের সূত্রটা হলো এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এইচ এর মান আমাদের হলো 5 আর এফ এম এর মান হলো 24 তাহলে এটা হলো আমাদের নয় আছে কত হলো 15 6 16 হাত থেকে হয়ে যায় 16 5 6 24 দেখো এটা কত তাহলে গুণ করলে কত হলো এখন এটা যোগ করলে আমাদের দেখো 63.33 হ্যালো আমরা এই ধরনের সারণী যখন থাকবে এই সারণী থেকে আমরা কিভাবে মধ্য বের করলাম মধ্য বের করার সূত্রটা দেবে এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম এখন এন এর মান এন এর মান এফ সি এর মান এফ এম এর মান বের করে এখানে বসে দিয়ে শুধু তোমরা ক্যালকুলেশন করবে তাহলে রেজাল্ট চলে আসবে 5 মিনিট যাবে দেখো সময় যাচ্ছে কত এগুলো মোটামুটি আমাদের মধ্যে বের করা আমরা শিখলাম এরপর আসলো কুচুরক এবার আমরা কুচুরক বের করা শিখব কুচুরক বের করা খুব সহজ খেয়াল করো যখন এই ধরনের অবিন্যাস দূরপত্র দেওয়া থাকবে তাহলে অবিন্যাস দূরপত্র যখন দেওয়া থাকবে তাহলে তার ভিতরে যে উপাত্তটা সর্বাধিক বার থাকবে এর আগে আমরা যে অঙ্কটা করালাম সেখানে 15 ছিল 3 বার অর্থাৎ ওই উপাত্ত গুলোর সূচক হবে 15 এখন আসো যদি এই ধরনের চার্ট থাকে এখানে সূচক বের করবো কেমন এখানে সূচক বের করার নিয়ম হলো যে শ্রেণীর গুণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীর প্রাপ্ত মানই হবে গুণসংখ্যা তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের এই শ্রেণীতে 24 জন শিক্ষার্থী সবাই 60 নম্বর করে পাইছে তার মানে এই শ্রেণীতে গুণসংখ্যা সবচেয়ে বেশি সুতরাং এই শ্রেণীর প্রাপ্ত নাম্বারই হবে কি আমাদের প্রচুরক এই চার থেকে প্রচুরক সমান দেখো যদি এই ধরনের চার দেওয়া থাকে শ্রেণী ব্যবধান ধরনের সরাসরি প্রাপ্ত নম্বর তাহলে যে শ্রেণীর গুণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীর প্রাপ্ত নম্বরই হবে আমাদের প্রচুরক তাহলে এখানে 24 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60 24 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এখানে হলো সমান 60 অতএব নির্ণয় প্রচুরক 60 প্রচুরক 60 এই ধরনের চার দেওয়া থাকলে যে সংখ্যা যে সারণীর বা যে সারির গণসংখ্যা সবচেয়ে বেশি সেই সংখ্যার প্রাপ্ত নম্বর হবে আমাদের প্রচুর
কিন্তু যদি এই ধরনের চাপ দেওয়া থাকে তিনি ব্যবধান তখন আমাদের পুচুরো কেমন হবে খেলব পুচুরো বের করার সূত্র এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ পুচুরো বের করার সূত্র এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু কি এইচ এখন আমাদের এল এর মান কোথায় পাবো তার আগে আমাদের কোন শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীটা আগে চিহ্নিত করতে হবে এখন বোঝার উপায় হলো যে শ্রেণীতে গুণ সংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীতে আমাদের প্রচুরক আছে তাহলে দেখো আমাদের চব্বিশ হলো সর্বাধিক গুণ সংখ্যা এটা হলো ষাট থেকে চৌষট্টির ভিতর আছে তাহলে ষাট থেকে চৌষট্টি শ্রেণীর ষাট থেকে চৌষট্টি শ্রেণীর গুণ সংখ্যা গুণ সংখ্যা চব্বিশ সর্বাধিক অতএব প্রচুরক শ্রেণী আমাদের প্রচুরক শ্রেণী ষাট থেকে প্রচুরক শ্রেণী থেকে তার আগের শ্রেণীর উপরের শ্রেণীর গুণ সংখ্যা বাদ তাহলে এখানে প্রচুরক শ্রেণী আমাদের চব্বিশ চব্বিশ মাইনাস টুয়েলভ সমান হলো টুয়েলভ এফ টু হলো আমাদের যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা থেকে তার নিচের শ্রেণীর গুণ সংখ্যা বাদ অর্থাৎ চব্বিশ বিয়োগ আঠারো সমান ছয় আর এইচ এর মান তো আমাদের আগে জানা শুধু এখানে মান বসে দেবো এল এর মান আমাদের সিক্সটিন প্লাস এফ ওয়ান এর মান হলো আমরা টুয়েলভ আর এখানে হলো টুয়েলভ প্লাস এফ টু এর মান সিক্স গুণ হলো এইচ হলো ফাইভ ষাট প্লাস টুয়েলভ ভাগ এইটিন পাঁচ এই ষাটের কি আছে দুই লক্ষ ভাগ দরকার পাঁচ বারো ষাট ভাগ আঠারো কত ষাট এখানে চলে আসলাম আমরা ষাট প্লাস থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট কত থ্রি তাহলে এটা যোগ করলে আমাদের হলো তেষট্টি পয়েন্ট খেয়াল করো এই ধরনের চার থেকে আমরা কিভাবে প্রচুরক বের করবো প্রথম কাজ হলো কোন শ্রেণীতে প্রচুরক আছে সেটা আগে চিহ্নিত করবো যে শ্রেণীর গুণ সংখ্যা সবচেয়ে বেশি বুঝবো সেই শ্রেণীতে প্রচুরক রয়েছে কারণ প্রচুরকের শ্রেণী চিহ্নিত করার পর প্রচুরক বের করার সূত্র হলো এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এলটা কি যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা এফ ওয়ানটা কি যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা থেকে তার উপরের শ্রেণীর গুণ সংখ্যার বিয়োগফল এফ টুটা কি যে শ্রেণীতে গুণ সংখ্যা আছে সেই শ্রেণী যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গুণ সংখ্যা থেকে তার পরের বা নিচের শ্রেণীর গুণ সংখ্যার বিয়োগফল আর এই হল শ্রেণীর ব্যবধান এখন আমরা এই চলকগুলোতে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা প্রচুরক পেয়ে যাবো আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসে দুই ধরনের সারণী থেকে কিভাবে প্রচুরক মধ্যক এবং বের করা যায় তা আমরা শিখলাম অথবা অবিন্যস্ত উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে মধ্যক প্রচুরক নির্ণয় করা যায় তোমাদের কাজ হলো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে নোট করে একটা খাতা করবে আমরা মাস শেষে সেই খাতাগুলো একবার তোমাদের চেক করবো তোমরা সবাই ভালো থাকো মনোযোগ থাকো এবং রীতিমতো পড়াশোনা করো এই আশা ব্যক্ত করে আর কারো কোনো প্রবলেম থাকলে এখন আমার সাথে কথা বলো সময় আছে এখনো দুই তিন মিনিট আমরা সময় পাবো যেহেতু আমাদের এটা শেষ ক্লাস এরপরে তো আর তোমাদের ক্লাস নাই কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করো হ্যালো স্যার কোনো প্রশ্ন নাই কারো তোমরা কতজন অ্যাটেন্ড হচ্ছো আজকে ক্লাসে দেখছো কি সেটা
কতজন অ্যাটেন্ড আছে স্যার 33 জন এত কম কেন তোমাদের স্টুডেন্ট কতজন সব মিলা হ্যালো হ্যালো স্যার সর্বমোট স্টুডেন্ট আমাদের 62 জন আচ্ছা ইয়া প্রথম পিরিয়ডে ক্লাস করছো কি তোমরা আজকে প্রথম পিরিয়ড জি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ক্লাস করছি 9টায় থেকে যে ক্লাস ছিল সেই ক্লাস করছো কি হ্যাঁ স্যার সেখানে কি ক্লাস ছিল আজকে ইংলিশ কোন স্থানে সে ক্লাস মিনা ম্যাম ও আচ্ছা ওখানে ইয়েস পার্টিসিপেট কেমন ছিল উপস্থিতি এরকম 33 32 এরকম ছিল আচ্ছা তোমাদের যারা আছে বান্ধবী আর শিক্ষার্থী তোমরা তারা কি এই গ্রুপে এখনো জয়েন হয়নি না জয়েন হইছে স্যার এখনো অনেক আছে আচ্ছা যারা এখনো জয়েন হতে এখনো অনেকে বাকি আছে স্যার তোমরা তাদের সাথে একটু হেল্প করে তাদের সাথে যোগাযোগ করে আগামী ক্লাসে যেন সবাই জয়েন করে এই ব্যবস্থা নিও হ্যাঁ ওকে স্যার আচ্ছা ওকে রাখি আল্লাহ ব্যবস্থা নেবেন আমরা স্যার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো পড়াশোনা দিয়ে তুমি চলে যাও আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম